हेलो गाइस नेस्ला माय चैनल है आरो एक नतून वीडियो नहीं तो आज के हमें करते चले रैंक पुश अपना बोले देव अपनारा कि रैंक पुश करबें सबाई फर्स्ट टिप होच्छे अपनारा सबाई बनफायर एवं स्कैनर नेबें अपनारा धरन दूर लैन करते देखें दूर लैन कर देखें एक दाग उठे रही खान दिए এখানে একবারে হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে যেখান থেকে একটা দাগ উঠে রয়েছে না এই দাগেরটাই আপনারা দেখতে পারবেন এরপরে দেখেন আমি দাগটার থেকে একটু দূরে নেমেছি যে কপটা ওনে এখন আমি লোক আমি স্ক্যানারে দেখতে পারবো আমার সাথে কোনো এনিমি নামছে না যদি নামতো তাহলে আমি অন্য জায়গায় চলে যেতাম আমার আশা মনে করি আপনারা আশা করি আপনারা বুঝছেন লোডা উঠে আপনারা যদি র্যাঙ্ক পুশ করেন বনফায়ারও নিতে পারেন এয়ার ড্রপও নিতে পারেন আপনার যেটা ইচ্ছা আমি তো করব আমি আমার দিক দিয়ে বলবো আপনারা বনফায়ারই নেন আমি বনফায়ার নিয়ে খেলি যখন রাশ খেলবেন তাহলে আপনারা বাউন্টি নিতে পারেন এটা করলাম ষোলোতে র্যাঙ্ক পুশ এই জন্য বেশি হার্ড হয় না ষোলোতে র্যাঙ্ক পুশ করা এই জন্য এই ভিডিওটা আজকের ভিডিওটা আমি ষোলোতে র্যাঙ্ক পুশ করতে যারা যাদের স্কট নায়িকা তারা ষোলোতে র্যাঙ্ক পুশ করতে পারেন ষোলোতে র্যাঙ্ক পুশ করলে আপনাদের সবাই ভালো স্কটে তো আপনার বেশি মানুষেরই ভাগের বেশিরভাগ মানুষেরই স্কট নায়িকা তারা ষোলোতেই পুশ করে তাহলে এই ভিডিওটিকে ওর নাম্বার টু টিপ হচ্ছে একটু দূরে ল্যান্ড করা যেমন আমি একটু দূরে ল্যান্ড করলাম ফার্স্ট টিপ লোড আউট সেকেন্ড টিপ একটু দূরে ল্যান্ড করা আর থার্ড টিপ হচ্ছে আপনার যদি লং রেঞ্জের শর্ট রেঞ্জের আর মেডিকিট হয়ে যায় আর গ্লোয়াল হয়ে গেলে আপনার এক জায়গায় গিয়ে বসে বসে র্যাঙ্ক পুশ করবেন এটা হচ্ছে থার্ড টিপ দেখুন তাহলে আপনারা এখন সেফ জোনে যাবেন জুন দিলেই সেফ জোনে যাওয়ার চেষ্টা করবেন না হলে আপনারা যদি জোনে পোস্ট করেন তাহলে কিন্তু আপনারা একটা এনিমির ফায়দা নিতে পারে আপনি জুনে নাইগা তাহলে জুনে আসবেন না তাহলে আপনাদের একটা এনিমি ফায়দা নেবে তাহলে আমি একটু জোনে যাই জোনে যাও আস্তে আস্তে জোনে যান একটা কিনারে ঘরে গিয়ে আবার ক্যাম্পিং করুন একবার লাস্টে যখন টপ আপনারা যখন দশজন অ্যালাইভ থাকবে বা টপ টেনে ঢুকে যাবেন তখন মারামারি শুরু করবেন তাহলে তারপর টপ টেনে ঢুকে গেলে বিডিই শুরু করুন টপ টেনে ঢুকে যাবেন তারপর আপনারা ধুমায় ধুমায় মারামারি করুন আপনাদের একটু মাইনাস হবে না দেখুন এই যে সামনে জুন আমি আস্তে আস্তে করে জুনটা দিতেছি যা আস্তে আস্তে করে জুনটা দিতেছি যা এই দেখুন সামনে একটা ঘর আছে এই ঘরে আমি ক্যাম্পিং করব ষোলোতে এনিমি একটা গুলির আওয়াজ শুনলাম ও ভাই এয়ার ড্রপ দেখুন ম্যাপ এয়ার ড্রপ দেখুন ম্যাপ পেয়ার ড্রপ এবার মনে হয় আমার সামনে এনিমি একটা সমস্যা নাই আমরা এনিমি আমাদের এনিমি দেখে লাভ নাই আমরা এখন পুশ করতে থাকি যে দেখুন এনিমি বাইরে স্ক্যানার এখনই তো রাউন্ড লাগছিল ড্রোন আমার আবার এখানে এসে টাইম মেরেছে ভাই জাগা তুই ও মারে আইতাছে তাড়াতাড়ি পুশ করতে থাকি এখন কিন্তু মরলে আমার মাইনাস হবে ওই আসলেই ওকে আমি মেরে ফেলব ওই আসলেই দেখি একটু দেখা যায়নি ও ভাই দুইজন এখন তো আমার এখান থেকে পলাইতেই হবে ভাই জাগা জাগা ড্রোন জাগা হেডশট চলে একটা এনিমি ক্লিয়ার হয়ে গেল
एनिमिटे के जीते मैं नाम तो एनिमिटे का मारी मेरे जीते और ते के तो भालो ही लूट पे गलम चल लो लूट की तो लूटे ने हो जा আপনারা সব সময় লুট করার সময় এই যে এরকম এরকম করে লুট করবেন এই যে এরকম এরকম প্যাক করে লুট করবেন না আমার মতো তাহলে কিন্তু এনিমির আপনাকে হেডশট মেরে দিবে যদি আবার ব্যাগ খোলা করতে পারেন তাহলে আপনারা কি করবেন এটা ঘোরাতে ঘোরাতে ব্যাগের বাটনে ক্লিক করবেন দেখবেন কি আমি লড়তেও পাচ্ছেন আবার ইয়েও করতে পাচ্ছেন এভাবে এভাবে আপনারা লুট করতে পারবেন এই যে আপনারা মিনি মাউসটাকে ঘুরতে ঘুরতে কতক্ষণ ঘুরিয়ে তারপর ব্যাগে ক্লিক করবেন এখন আমি বেসটাকে আপডেট করে ফেলি এখন আমাদের 18 জন অ্যালাইভ দেখি আরেকটা ঘরে বিট পুশ করতে পারি কিনা সামনে আরেকটা ঘর আছে কোন দেখব এই ঘরে পুশ করতে যায় কিনা কিন্তু আমরা কোনো রিক্স নিব না কারণ জানি এখন যদি আমরা রিক্স নেই তাহলে মরবো আর মাইনাস এজন্য আপনারা আমরা এখন এখন আমরা র‍্যাঙ্ক পুশ করব এখানে তো জোন নাই জোন আছে না এখানেও জোন নাই হ্যাঁ এই যে এখানে জোন আছে আমি এই এখানে প্লে করব এখানে আমরা কতক্ষণ র‍্যাঙ্ক পুশ করব যতক্ষণ না টপ 10 হচ্ছে টপ 10 হলে তারপর আমরা মারামারি শুরু করব এটা সব সময় মাথায় রাখবেন টপ 10 ছাড়া কোনো রিস্ক নিতে যাবেন না আপনার যদি রিস্ক নিতে হয় তাহলে যদি আপনার আপনার পুরো ভরসাটাকে আপনাকে মেরেই দিবেন তাহলে আপনারা মারতে পারেন আপনার যদি পুরো বিশ্বাস থাকে মেরেই দিবেন তাহলে আপনারা মারতে পারেন আমাদের জুন শেষ এখন জুনে যাব কত কথা না বলে জলদি জলদি জুনে যাব কি আমরা সাইলেন্সারটা লাগে আমি সাইলেন্সার কয়টা সাইলেন্সার বাবা রে কতগুলো এতগুলো সাইলেন্সার আমার লাগবে না এখন আমি ঘর থেকে বের হব জুনে যাওয়ার চেষ্টা করব দেখো এতটুকু জুনে কত জনের লাইফ আমরা সামনে যাবো সামনে গিয়ে এখানে গিয়ে আমরা বসে থাকবো জোন নাই গা তাহলে জোন কেমন লাগবে গাড়ি মনস্টারটা রাখে আমি এদিকে আসো না মনস্টারটা রাখ যাও গা যাও গা যাবো মনস্টারটা রাখ নিয়ে গেছে একজন এত ছোটোর জন্য মনস্টারটা ডাক নিয়ে ঘুরছে তাহলে বুঝতেই তো পারছে কত টাইম না ক্যাম্পিং করছে আমার কাছে সাইলেন্সার আছে আমি এখন গুলি করতে পারি ও ভাই আমাকে মারতাছে আমরা ব্যাক করে দিই দেখি আমাদের প্লাস হয় নাকি মাইনাস দেখুন আমরা কিন্তু 40 প্লাস খেয়ে গেলাম তাহলে বুঝতে তো পারছেন যদি টিপসটি ভালো থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত এই ভিডিওটা পাওয়ার জন্য টাটা ফ্রেন্ডস